জীবনে যদি কেউ রিলেশন করে বিয়ে, তাহলে আপনি কীভাবে বুঝবেন সে সঠিক কিনা? সে যদি আপনার স্বপ্নটাকে মূল্যায়ন করে, ভালোবাসে, ধরেন আপনি গণিত টিচার হতে চান, তো এখন আপনি প্রিজে বাস করলেন, তো এখন রিটেনের জন্য সে আপনাকে হেল্প করলো যে আপনি গণিত টিচার হতে চান, তো সে আপনাকে নোট শিট পিডিএফ দিয়ে হেল্প করলো, প্রিন্ট করে পাঠালো, তারপরে সিলেবাসটা বুঝিয়ে বললো, তারপরে আপনাকে সাকসেস হওয়ার জন্য মোটিভেট করলো, বলছে আমি আমার তোমার পাশে আমি থাকবো, তুমি নিজের চেষ্টা করো, নিজের প্যাশনটাকে মনে ধরে হার্ডওয়ার্কিংয়ের জোরে তুমি চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি সাকসেস হতে পারবা, তুমি পরিবার সমাজ দেশের কল্যাণে কাজ করতে পারবা, নিজেও ডিপেন্ডিং হবা, সবাইকে ভালো রাখতে পারবা। তারপরে সে আপনাকে সব সময় পড়াশোনা করছে কি না, সে সাকসেসের পথে কত দূর এগোচ্ছি ওই জিনিসটা সে যাচাই করছে কি না, পার্সেন্টেজটি দেখতেছে কি না, ওই জিনিসগুলো না সবসময় খবর রাখে অথবা আপনাকে সময় দেয় আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার পাশে থাকার জন্য, আপনাকে একটা গতানুগতিক জীবন থেকে একটা সুখী সুন্দর সংসার দেওয়ার জন্য। ওই ছেলেটাই হলো আপনার আসল লাইফ পার্টনার হবে, আর সবগুলোই হচ্ছে পেইড লাভ, যেখানে তার কামনা বাসনার ঊর্ধ্বে গিয়ে সে স্বার্থ চরিতার্থ করে, সে যখন আপনার স্বপ্নটাকে মূল্যায়ন করবে, দুজনে সফল হতে চাইবে, দুজনে একটা সুখী সমৃদ্ধ জীবন গড়তে চাইবে, নিজেকে সমাজের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য তৈরি করতে চাইবে, সেটাই হচ্ছে আপনার আসল লাইফ পার্টনার, এবং আপনাকে নিয়ে এগোবে, আপনাকে ছাড়া না, দুজনে হাত ধরে সামনে পথটা চলবে, এবং জীবনের সুখ দুঃখে সবসময় পাশে থাকবে, এবং খারাপ সময়গুলোতে সবসময় সে মেন্টাল সাপোর্ট করবে, আপনার যত ফেলোর মিস্টেক থাকে ওগুলোকে সে শুধরে দেবে, সে আপনাকে ভালোবাসবে আবার শাসনও করবে। আর হচ্ছে যে যদি সঠিক